দেশে বিদেশে পাটপণ্যের চাহিদা বাড়ছে। বর্তমানে 700 কোটি টাকার পাটপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এছাড়া বিশ্ববাজারে পাটের ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটপণ্যের বহুমুখী উৎপাদন ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বহুমুখী পাটপণ্য উৎপাদন, উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, পাট থেকে শুধু চট বস্তা তৈরিই হয় না, বর্তমানে দেশে 150 ধরনের পাটপণ্য উৎপাদিত হচ্ছে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।